ড্রাইভার বাসা বাড়ি কোন জায়গা? আমার বাসা ভাই এই পাশপাশে। ভাই এই এলাকায় জনমানব শুনো না কি কোনো লোকজন দেখা যায় না? না ভাই এই রাস্তাটা এমনিতে ফাঁকা থাকে সবসময়। এখানে কিন্তু কোনো বাড়ি ঘর নাই তাই তো? না ভাই আশপাশে কোনো বাড়ি না, ওই সামনে দু একটা করে ফাঁকা ফুটো বাড়ি আছে ভাই। আপনার কয় ছেলে মেয়ে ভাই? আমরা ভাই গরিব মানুষ, ফাঁকার ভিতরে একটা ছেলেই আছে। স্যার আপনাদের বাসা কোথায়? ভাই পেটের ভিতর ব্যথা হচ্ছে ভাই। ব্যথা করতেছে? সকালে যে পানি খাইছিলাম না গ্যাসের ব্যথা শুরু হয়ে গেছে ভাই। ড্রাইভার ভাই একটু দাঁড়াও তো, আমার বাইরে একটু সমস্যা আছে। দূরত্ব বানি ব্যবস্থা করো ভাই, আমি তো আর তো চিনি না তোমাদের। আল্লাহ বর্ষা ভাই একটু একটু দেরি করো, একটু দেরি করো। আল্লাহ বর্ষা একটু দেরি করো, দেরি করো। আরে ভাই নামেন না কিসের জন্য আপনি? আমি বুঝে দেখতেছেন না মানুষের জীবন মানুষ সমস্যা। আমি সমস্যা কি আমাদের? ভাই তোমার সমস্যা কি? ভাই আমার অটো চুরি হয়ে গেছে ভাই। অটো চুরি হয়ে গেছে কোথার থেকে? ভাই এখানে আমার একটু পানি নিয়ে আসবে, আমি পানির বোতল আনতে গেছি, আসি আমার অটো নাই ভাই। আমার অটো নাই, আমার কিস্তির টার অটো ভাই। কয়জন ছিল ওরা? ভাই দুইজন ছিল, দুইজন ছিল বদ্ধ লোক, সার সার্ট কোয়ালিটির লোক দুজন। এখন তারা তারা অটো অটো আমার কাছে গেলে গেছে, আমার বাদ প্যাট ব্যথা। তুমি আমি পানিয়ার দিকে এই বেস্টে ওরা এসে দিয়ে আমার অটো নাই। আমার অটো নিয়ে গেছে ভাই, আমার অটো নিয়ে গেছে ভাই। ওরা কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? কোথা থেকে ভাই? ও যে মোড় থেকে আসছে, ওরা বলছে যাবে লাগাই বসে, 20 টাকার ভাড়া আমারে 100 টাকা ঠিক করছে। কে বলছে তোমার 100 টাকা দিতে পারে? তুমি চলো। আমি ভাই লোভ করে 100 টাকার ভাড়া নিয়ে আইছি ভাই, ওরা আমারে হেলতে ফেটে ব্যথা করতে আর কয়ে আমার কাছে অটো নিয়ে গেছে রে ভাই।
লোভ করছো দেখে ঠিক আছে, মানুষ বলে না অতি লোভে ঠিক আছে তাতি নষ্ট, তো তোমার সেই অবস্থা হয়েছে। 20 টাকা বাড়া তুমি 100 টাকা কিনেছো গে, তুমি বোঝো না রোডে চলো সবসময় যদি এতটুকু না বোঝো। সারা বাংলাদেশে হু হু এই সমস্ত ঘটনা হচ্ছে, ব্যান চিন্তা হচ্ছে, অটো চিন্তা হচ্ছে, গাড়ি চিন্তা হচ্ছে, এমনকি বিমান পর্যন্ত চিন্তা হচ্ছে। তুমি 20 টাকার ভাড়া 100 টাকা নিয়েছো, গাড়ি তো চিন্তা হবেই। আর তুমি কি বলো নাকি যে তোমার পানি আনতে বললে তুমি পানি আনতে চলে গেলে? আমি অত কিছু বুঝতে পারি নি ভাই, আমার এই অটো না নিয়ে গেলে আমার সব না খেয়ে মেরে দেবে ভাই, আমার একটা ফ্যামিলি চলে ভাই এই অটো। আচ্ছা অটো অটো দেখি অটো, আচ্ছা দেখি আমি কী করতে পারি। ঠিক আছে এখন তোমার একটা কাজ করতে হবে, আইনি আশ্রয় নিতে হবে ঠিক আছে। আমার সাথে এখন চলো থানায় একটা জিডি করে আসো ঠিক আছে, একটা পদক্ষেপ নিতে হবে। আর কী করা যায় আমি দেখছি, আসো আসো অটো অটো তাড়াতাড়ি অটো। সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে, বেল বাটিটা